আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজই করে। এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজা মশাই কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক। একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণে শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল খুইয়ে বসেছেন। রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে উঠে, আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙ্গুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজেই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও ত্যক্ত হয়ে রাজা তাকে জেলে ফাটানোর হুকুম দিল। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। তারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলে দিতে যে তারা দেখল যে রাজার একটা আঙ্গুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। ফসাদে ফিরে এসে তিনি তার সে পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পাঠালেন কেন? চাকর বলল, রাজা মশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙ্গুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজে আল্লাহ যা করেন সেটাই ঠিক সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না। জীবনের নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ, আমরা ভুলে যাই কোনো কিছু আপনা আপনি হয় না, বরং সব কিছুর পিছনে একটি নির্দিষ্ট কারণ আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।